এক বোন প্রশ্ন করেছেন যে আমার চেহারা সুরত বিশ্রী সেজন্য আমি উদাস থাকি অনেক সময় কান্নাও করি এতে কি আমি গুণাগার হব মনে রাখবেন নবী করিম সাল্লহি আসাল্লামের একটি ফরমানের সারাংশ হল তুমি দিনের ব্যাপারে অর্থাৎ ধর্মীয় আমলের ব্যাপারে তুমি তোমার চাইতে যারা ভালো অবস্থানে আছেন যারা উঁচুতে আছেন তাদের দিকে দেখো তাদেরকে ফলো করো আর দুনিয়ার ব্যাপারে যারা তোমার দিকে নিচু আছে তোমার থেকে খারাপ অবস্থায় আছে তাদের দিকে দেখো এই সূত্রটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের অসংখ্য প্যারেশানি দূরীভূত হয়ে যাবে চেহারা সুরত বিশ্রী হওয়া অসুন্দর হওয়া সেই জন্য হওয়ার কোনো কারণ নেই কারণ চেহারা সুরত যদি আপনার সুন্দর হতো পক্ষান্তরে আপনার দেমাক যদি খারাপ হতো যদি আপনি পাগল হতেন তখন কেমন হতো ধরুন আপনার চেহারা সুরস সুন্দর কিন্তু আপনার দুইটা হাত নাই তখন কেমন হতো ধরুন আপনার দুইটা পা নাই অথবা আপনি অন্ধ চেহারা সুন্দর কিন্তু অন্ধ তখন আপনার কি হতো তো আল্লাহ তালা যে আপনাকে সুস্থ রেখেছেন আপনার হাত পা চোখ আপনার দেমাক সব ঠিক রেখেছেন সেটা পেয়ে আপনি সেটার সুক্রিয়া আদায় করেন দেখবেন দুনিয়ার ইতিহাসের মধ্যে এমন অনেক লোক আছেন যাদের চেহারা সুরত বিশ্রী কিন্তু তাদের পিছনে হাজার লক্ষ মানুষ লাইন ধরে তাদের কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য তাদের কৃতিত্বের কারণে তাদের কাজকর্মের কারণে তো আপনি চেহারা সুরতের জন্য উদাস না হয়ে জীবনটাকে এমনভাবে গঠন করুন যে আপনার পিছনে অনেক চেহারা সুরতওয়ালা আপনার পিছনে লাইন ধরবে আপনার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য আসবে সেভাবে জীবনকে গঠন করুন আমার চেহারা সুরত বিশ্রী জন্য আমি উদাস হয়ে পড়ে থাকবো এটা মূলত আল্লাহর সৃষ্টির উপর আল্লাহর ফয়সালার উপর রাজ না সুকরি করা আল্লাহ তালা পবিত্র কর আন এর সাত করছেন আজিদ আন্নাকুম অলাইন কাফার তুম ইন্না আজাবিল তাই আপনার কাছে যেটা আছে যেটা আল্লাহ তালা দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থেকে নিজের কেরিয়ারকে গঠন করুন ইনশাল্লাহ দেখবেন আপনার সফলতার কারণে আপনার চেহারা সুরতের এই দশা চেহারা সুরত যে বিশৃত সেটা ঢেকে যাবে আপনার কর্মগুণে আপনি মানুষের সামনে পরিচিতি লাভ করতে পারবেন